নমস্কার, স্বাগত ক্যালকলিং টিভিতে। আমি সৈকত, শুরু করছি রাজনৈতিক গরমাগরম খবর নিয়ে এই মুহূর্তে ক্যালকলিং নিউজ ডিসপ্যাচ। বেশ কিছুদিন ধরেই ভাইরাল এবং ট্রেন্ডিং নুসরাত জাহান এবং ইয়াস দাশগুপ্তা, বেশ কিছুদিন ধরে কিন্তু তাদের নিয়ে শোরগোল চলছে, কিন্তু অবশেষে আজকে ইয়াস দাশগুপ্তাকে নিয়ে কিন্তু বেশ জোর জল্পনা। আজ কি বিজেপিতে যোগ দিতে চলেছেন নুসরাত ঘনিষ্ঠ ইয়াস দাশগুপ্ত? প্রশ্ন থাকছেই। বুধবার বিকেলেই বিজেপিতে যোগ দিতে পারেন টলিউড অভিনেতা ইয়াস দাশগুপ্তা। খবর বিজেপি সূত্রে জানিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে, তবে ইয়াসের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি এখনও। ইয়াসের পাশাপাশি আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সেলিব্রিটি বিজেপিতে যোগ দিতে পারেন আজ। মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বে ইয়াস সহ ওই বিশিষ্টরা পদ্ম শিবিরে যোগ দিতে পারেন বলে খবর, যদিও বিজেপির তরফে অফিসিয়ালি এ বিষয়ে কিছুই জানানো হয়নি এখনও।